আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটি শুধুমাত্র ডাক্তারদের জন্য। আপনারা যারা ডাক্তার আছেন, যারা চিন্তা করছেন যে আমি বাইরে ক্যারিয়ার করব, তো এই ভিডিওটি আমি দুই ধাপে দিব। একটা হলো অনেকেই শুধু কোশ্চিন করে ইউকে না ইউএসএ, তো দুইভাবে আমি আপনাদেরকে জানাবো যে আপনাদের ওয়েটা কোনটা হতে পারে। তো বন্ধুরা, যারা আপনারা এমবিবিএস ডাক্তার আছেন, তো আপনাদের প্রথম চিন্তা থাকে যে আমি ইউকে যাব নাকি ইউএসএ যাব। তো আজকে আমি ফার্স্টে আলোচনা করব ইউকে নিয়ে। তো ইউকে এখন বর্তমানে আপনি যদি যেতে চান, অবশ্যই আপনাকে কয়েকটা অপশন বেছে নিতে হবে, যেমন এমএসসি, প্ল্যাব, এমআরসিএস বা এমআরসিপি। আপনি তিনভাবে ইউকেতে যেতে পারবেন। তো এমএসসির কথা ফার্স্টে আসি। এমএসসিতে আপনি বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন সাবজেক্টে পড়তে পারবেন। এখানে ক্লিনিক্যাল সাবজেক্ট, প্যারাক্লিনিক্যাল সাবজেক্ট, বেসিক সাবজেক্ট, সব সাবজেক্টগুলোই পাবেন এখানে। বাট ইউনিভার্সিটি ভেদে আপনার টিউশন ফিটা কম বেশি হতে পারে, আবার রিকোয়ারমেন্টটা, যেমন কোনো ইউনিভার্সিটিতে আপনি উইদাউট আইএলটিএস বা এমওয়াই বা যে কোনো কিছুতে আপনি অ্যাপ্লাই করতে পারতেছেন ইন্টারনাল টেস্ট, বাট কিছু ইউনিভার্সিটি আছে এবং কিছু সাবজেক্ট আছে যেগুলোতে আপনি উইদাউট আইএলটিএস বা এমওয়াই দিয়ে কোনোভাবে অ্যাপ্লাই করতে পারবেন না। সেই সাবজেক্টগুলোতে আবার অনেক সময় টিউশন ফি হাইও হতে পারে। তো আমি একটা ইউনিভার্সিটির এক্সাম্পল যদি দিই, ইউনিভার্সিটি অফ চেস্টার, এই ইউনিভার্সিটিতে আপনি উইদাউট আইএলটিএস অ্যাপ্লাই করতে পারতেছেন এবং টিউশন ফি মোটামুটি রিজনেবল এবং এখানে স্কলারশিপ অপশনও আছে। দেন আসি আপনার হলো যে এখানে এমএসসি করার পরে আপনি কী করবেন। এমএসসি যদি আপনি ক্লিনিক্যাল সাবজেক্টে করলে কিন্তু আপনি সেখানে ক্লিনিক্যাল প্র্যাকটিস করতে পারবেন না উইদাউট জিএমসি রেজিস্ট্রেশন। সো জিএমসি রেজিস্ট্রেশন আবার দেওয়ার জন্য কিন্তু আপনাকে প্ল্যাব বা এমআরসিপি এমআরসিএস দিতে হবে। অনেকে কোশ্চিন করে যে ভাই, আমি যদি এমআরসিপি এমআরসিএস দিই তাহলে বা প্ল্যাব দিই তাহলে কেন এমএসসিতে যাব। তো আবার অনেকে কোশ্চিন করে আমি এমএসসিতে গিয়ে কি এগুলো দিতে পারবো। হ্যাঁ, আপনি এমএসসিতে যাওয়ার পরেও এই পরীক্ষাগুলো দিতে পারবেন বা পরীক্ষাগুলো দিয়েও আপনি এমএসসিতে যেতে পারবেন। তো এমএসসিতে যাওয়ার পরে যখন আপনি এমএসসি শেষ করলেন, তখন যে জব ফ্যাসিলিটি, অনেকে কোশ্চিন করে যেহেতু এখন ইউকে গভর্নমেন্ট পিএসডাব্লিউ দিচ্ছে, তো জব ফ্যাসিলিটি কেমন হতে পারে। যদি আপনার জিএমসি না থাকে তাহলে অবশ্যই আপনার রিসার্চ বেসড সাবজেক্ট, যেমন এমবিবিএস বা আপনার রিসার্চ বেসড যে সাবজেক্টগুলো আছে, মাইক্রোবায়োলজি, এই সাবজেক্টগুলোতে যাওয়া আমি মনে করি যে বেস্ট। কারণ আপনি যেহেতু জিএমসি রেজিস্ট্রেশন নেবেন না, তাহলে কেন আপনি ক্লিনিক্যাল সাবজেক্টে ওখানে করে ওখানে থাকতে চাচ্ছেন। ক্লিনিক্যাল সাবজেক্টে গেলেও যে আপনার লস আছে তা না, সেখানে আপনার রিসার্চ ল্যাব বেসড যে কাজগুলো সেগুলো করতে পারবেন, বাট আপনি হয়তোবা দেখা গেল যে সেক্ষেত্রে ফ্যাসিলিটি কম পাবেন। হ্যাঁ, তো আমি মনে করি যে যাদের চিন্তাভাবনা যে আমি ইউকেতে অ্যাজ এ ডক্টর ক্লিনিক্যাল প্র্যাকটিস করব, তাহলে অবশ্যই আপনার আগে থেকেই প্ল্যান করে যাওয়া উচিত যে আমি এমএসসি করতে করতে পরীক্ষা দিব, নয় আমি এখান থেকে একটা প্ল্যাব ওয়ান বা এমআরসিএস পার্ট ওয়ান করে যাব। এরকম চিন্তাভাবনা থাকলে আমি মনে করি ভালো। যাদের চিন্তাভাবনা যে না, আমি ক্লিনিক্যাল সাবজেক্টে থাকবো না, আমি ওখানে গিয়ে রিসার্চ বেস কাজগুলো করব, তাহলে অবশ্যই আপনার এমপিএস বা এই ধরনের সাবজেক্ট বেছে নেওয়া উচিত। তো বন্ধুরা, অনেকেই আমাদের কাছে কোশ্চিন করে যে আমরা সেখানে গিয়ে কি আবার কি ব্যাক আসতে হবে। তো বন্ধুরা, অনেকেই আপনার এরকম চিন্তাভাবনা থাকে যে আমি সেখানে ক্লিনিক্যাল সাবজেক্ট করে বাংলাদেশে আসবো। বাংলাদেশে কিন্তু এখন এমএসসি অ্যাক্ট 2020 জুলাই অনুযায়ী বাংলাদেশ বিএমডিসি মেডিকেল কাউন্সিল আমাদের যেটা, সেটা কিন্তু আপনার অ্যাপ্রুভ করছে না এমএসসিটা। তো সেক্ষেত্রে আপনি প্রাইভেট প্র্যাকটিসে লিখতে পারবেন, বাট হয়তো বা গভর্নমেন্টের ক্ষেত্রে বা প্রমোশনের ক্ষেত্রে আপনার এটা কোনো কাজে আসবে না। বাট বাইরের কান্ট্রিগুলোতে লাইক মিডল ইস্ট বা মালয়েশিয়াতে কিন্তু অনেক ভ্যালুয়েবল এই ডিগ্রিটা। এছাড়া আপনি যদি চিন্তা করেন যে আমি ইউকেতে এমএসসি করার পরে অন্য কোনো কান্ট্রিতে চলে যাব, সেক্ষেত্রেও আপনি সেখানে আপনি অনেক ভ্যালু পাবেন। তো বন্ধুরা, আপনাদের যদি আরও কোনো কোশ্চিন থেকে থাকে এমএসসি বা আর এই রিলেটেড কোনো, অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমরা আপনাদেরকে সেই ইনফরমেশনটি অবশ্যই জানাবো পরবর্তী ভিডিওর মাধ্যমে। পরবর্তী পার্ট দেখার জন্য অবশ্যই আপনাদেরকে আমন্ত্রণ রইল, সেই পার্টে আমি ইউএসএ নিয়ে আলোচনা করব। আর অবশ্যই আপনি আমাদেরকে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে নতুন নতুন ভিডিও বানানোর উদ্বুদ্ধ করবেন এবং চ্যানেলটি অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আপনি কি আইএলটিএস ছাড়াই ইউকেতে পড়তে যেতে চাচ্ছেন? বর্তমানে আপনি পাচ্ছেন OIETC, MOI, ইন্টারনাল টেস্ট দিয়ে ইউকেতে পড়ার সুবর্ণ সুযোগ। বিস্তারিত জানতে নিচের দেওয়া লিংকে আজই রেজিস্ট্রেশন করুন। সাঞ্জেন এডু লিমিটেড।